আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে বিকাল বা সকালের জন্য অসম্ভব মজার নাস্তার রেসিপি নরম তুল তুলে আর খেতে তো দারুণ মজা আশা করব ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নিই পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ বাজারের কেনা সুজি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলা মিশিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঘন সেরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেরাটা কিন্তু ঠান্ডা ছিল তো মেশানোর পরে এখানে আমার আরও পানি লাগবে তো কিছু পানি আমি কুসুম গরম করে তারপরে এর মধ্যে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রাখার পরে এই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে কারণ সুজি ছিল তো সুজিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এই জন্য আমি এখানে আবারও একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে এই যে এটার ঘনত্ব ঠিক এমন হবে তেল গরম করে নিয়েছি আমি আর চুলার রাসটা মিডিয়ামে রেখে আমি এটা বানিয়ে নিব তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দেখবেন যে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তো একটু কালার চলে আসলে আমি এটা নামিয়ে ফেলবো এটা বানিয়ে কিন্তু এক সপ্তাহ মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর বাহিরে রাখলে তিন থেকে চার দিন কিন্তু ভালো থাকবে তো এভাবে করে সবগুলা ব্যাটার দিয়ে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি আর বানাতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগছে না সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি আশা করছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ